আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নাইম হোসাইন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিও থাকা থাম্বনেলটি এবং টাইটেলটি দেখে বুঝে গেছেন আশা করি যে কি বিষয়ে আজকে আপনারা ভিডিওটি দেখতে চলেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। প্রথমে আমরা আমাদের পিসিটি ওপেন করব। আমরা আমাদের পিসিটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে আমার মাউসটি রয়েছে। তো এই মাউসটি আমি ব্যবহার করব না, মাউসটি ছাড়াই আমি আমার কম্পিউটারটি অন করব এবং কাজ করব। তো প্রথমে আমরা আমাদের মনিটরের যে লাইনটি সুইচটি রয়েছে সেটি অন করব। আমি আমার পাওয়ারটি ইউপিএসটি আমি ওপেন করলাম এবং আমি আমার মনিটর ওপেন করলাম। মনিটর ওপেন করার সাথে সাথে চলে আসছে আমার এটি ডেস্কটপ। তো এখন আমি আমার কিবোর্ডে থাকা এন্টার বাটনটি প্রেস করব। এখন চলে আসছে পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড দাও, আমি এখন আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমার কম্পিউটার দেখেন অটোমেটিক তো ওপেন হয়ে গেছে। এখন আমার কিবোর্ডের লাইন চলে আসছে, আমার মাউসটিও চলে আসছে। এখন আমি মাউসে কাজ করব না, মাউসটি রাখলাম আমি সামনে। আমার এই মাউসটি ওয়্যারলেস একটি মাউস। এখন আমরা যে কাজটি করব, আমরা যদি আমাদের কম্পিউটারে ওপেন করতে যাই, আমরা কোনো কাজ করতে যাই বা কোনো ফাংশনে চলে যেতে যাই, তাহলে সবার প্রথমে আমরা যেটি করব, কিবোর্ডে থাকা যে উইন্ডোজ বাটনটি রয়েছে সেখানে একবার ক্লিক করব। উইন্ডোজ বাটনটি হচ্ছে এটি, এপাশে দেখতে পাচ্ছেন একদম কর্নারে কন্ট্রোল প্যানেল, যে কন্ট্রোল বাটনটি রয়েছে, আর এটা হচ্ছে উইন্ডোজ বাটন, আর এটা হচ্ছে আল্ট্রা বাটন। তো উইন্ডোজ বাটনটি আমরা একবার প্রেস করব। উইন্ডোজ বাটনটি প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি সার্চ বার, সার্চ যে টুল বারটি রয়েছে সেটি ওপেন হয়ে গেছে। এখন আমি সেখানে যেই কোনো কিছু লিখব। এখন আমি এই সার্চ যেই টুল বারটি চলে আসছে সেখানে আমি যেই কাজটি করব সেই কাজটির যে নাম রয়েছে, সফটওয়্যারটির নাম, সেটি আমি এখানে টাইপ করে লিখব। এক্সাম্পল, আমি এখানে ওয়ার্ডের কাজ করব, তো আমি লিখব ওয়ার্ড। দেখেন আমি ডব্লিউ ও এটা লেখার পরপর কিবোর্ডের দ্বারা আমি টাইপ করেছি ডব্লিউ ও, তো আমার এখানে চলে আসছে ওয়ার্ড। ওয়ার্ড চলে আসার পর আমি এখানে কিবোর্ডের সাহায্যে এন্টার প্রেস করব। আমার ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। এবার আমি আরেকবার এন্টার প্রেস করব এবং আমার একটি পেজ চলে আসবে। এবার আমি চাইলে এখানে যে কোনো কিছু টাইপ করে লিখতে পারবো, সব কিছু করতে পারবো, সেভ করতে পারবো। সেভ করার জন্য আমরা এই ফাইলটি কী করব, কন্ট্রোল এস, কন্ট্রোল অ্যাস প্রেস করব। এখন দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আমি কোথায় এটা সেভ করব। তো সেভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডানে বামে নিচে আসার জন্য যে অ্যারো চিহ্নগুলো রয়েছে, এগুলোর দ্বারা আমি আমার ফাইলটি সিলেক্ট করে নেব যে আমি কোথায় সেভ করব। তো আমি নিচে ক্লিক করলে নিচে আসবে, ডানে ক্লিক করলে ডানে আসবে। এভাবে আমি যে কোনো জায়গায় পরিবর্তন করে আমি ফাইলটি সেভ করতে পারবো। অথবা দেখা গেল আমি কাজ করতেছি, এখন এই কাজের মাঝখানে আমার হঠাৎ করে আমার মাউসটা কাজ করতেছে না, তো আমি এখান থেকে কিভাবে বের হব, তার জন্য আমি সোজা ইজিলি ক্লিক করব। আমি দিব উইন্ডোজ বাটন, উইন্ডোজ বাটন ক্লিক করে ডি প্রেস করব, কিবোর্ডে থাকা ডি, উইন্ডোজ বাটন অ্যান্ড ডি। এটি প্রেস করার সাথে সাথে আমার এটি ক্লোজ হয়ে যাবে। আর আমি যদি চাই যে আমার এখানে কোনো ডকুমেন্টস আমার কম্পিউটারে অন না থাকুক, একদম সব যখন কম্পিউটারটা ওপেন করা হয় তখন আমার কম্পিউটার মনিটরটা, আমার পুরো সিস্টেমটা যেরকম একদম ফ্রেশ থাকে ঠিক ওই রকম আমি চাই, তাহলে আমরা করব কন্ট্রোল প্লাস উইন্ডোজ বাটন প্লাস ডি, কন্ট্রোল, উইন্ডোজ বাটন এবং ডি একসাথে এই তিনটা বাটন চাপব, আমার পুরো
কম্পিউটারটা রিফ্রেশ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম ফ্রেশ একটি ডেস্কটপ চলে আসছে। এবার আমি জাস্ট F5 প্রেস করব। কিবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে F5, এখানে দেখতে পাচ্ছেন F5। এই F5 বাটনটি হচ্ছে আমাদের কাজে আসবে আমরা যে মাউসের দ্বারা রিফ্রেশ করি সেটি। এখানে জাস্ট 3 থেকে 4 বার আমরা দিয়ে দিব, রিফ্রেশ হয়ে গেল আমাদের রিফ্রেশ। এবার আমি খুব সহজে কীভাবে কম্পিউটারটি অফ করব। তো আমার এখন অফ করার দরকার কম্পিউটারটি। আমি আমার সব ফাইল এখন সুন্দরভাবে কেটে ফেলেছি, তো এখন আমি জাস্ট কম্পিউটারটা অফ করব। অফ করার জন্য আমরা কিবোর্ডে থাকা রয়েছে আল্ট্রা এফ ফোর। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি, এই যে আল্ট্রা বাটনটি রয়েছে আপনার কিবোর্ডের একদম লাস্ট পাশে হাতের বাম দিকে, যে তিনটি একদম নিচে বাটন রয়েছে কন্ট্রোল, উইন্ডোজ বাটন এবং আল্ট্রা বাটন। এই তিনটি বাটন অনেক কাজের, অনেক প্রয়োজন কিবোর্ড শর্টকাট কাজ করার জন্যে। আমরা আল্ট্রা বাটনটা ক্লিক করব, এটা চিপ দিয়ে ধরে এটা প্রেস করে ধরব, এবং F4 যে বাটনটি দেখতে পাচ্ছেন একদম উপরে, এই F4 বাটনটি একসাথে প্রেস করব। আল্ট্রা F4 দেওয়ার পর দেখেন আমাদের চলে আসছে কম্পিউটারটি অফ করার প্রক্রিয়া, চলে আসছে শাট ডাউন চলে আসছে, আর ওকে চলে আসছে। এখন আমি জাস্ট এখানে কিবোর্ডে ইন্টার বাটনটি প্রেস করব। এই যে ইন্টার বাটনটি রয়েছে দেখেন, একবার ইন্টার বাটনটি প্রেস করলাম, আমার কম্পিউটারটা শাট ডাউন হয়ে গেছে খুব সহজেই। তো এইভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে কম্পিউটার অন করতে পারি এবং অফ করতে পারি। আমার দুটো ফাইলে আমি কাজ করেছিলাম, ক্লোজিং টু অ্যাপস অ্যান্ড শাট ডাউন। তো আমি এখানে আবার ইন্টার প্রেস করে দিলাম ক্যান্সেল। তো আমার ফাইলটা এখন আগের মতোই সব কিছু আছে, আমি এটা অফ করলাম না। আপনার যদি অফ করার প্রয়োজন হয় তখন জাস্ট ইন্টার ক্লিক করে দিবেন, আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে এবং আমি খুব সহজেই মাউস ছাড়া কম্পিউটার ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার বোঝার কোনো কিছু সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।